হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো যে সাতটি গাছ বিশ্বের সব থেকে বেশি পবিত্র। মানব ইতিহাসের শুরু থেকে ধর্মীয় কর্মকাণ্ডের অনুষঙ্গ হিসাবে বিবেচিত হয়ে আসছে বিভিন্ন ফুল এবং গাছপালা। বিশ্বের অনেক ধর্মীয় বা আধ্যাত্মিক প্রথার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে অনেক গাছ বা উদ্ভিদ রয়েছে, যা শক্তিদায়ক, রোগমুক্তি এবং কখনো কখনো ঐশ্বরিক জগতের মাধ্যম হিসাবেও দেখা হয়। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক সেই সাতটি পবিত্র গাছ কি কি। আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এক, পদ্মফুল। পদ্মফুল হচ্ছে গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত একটি ফুল। বাংলাদেশের প্রায় প্রতিটি প্রাকৃতিক জলাধার, হাওড় বাওড়, খালে বিলে ও ঝিলের জলেতে পদ্মফুল পড়তে দেখা যায়। এটি এমন একটি উদ্ভিদ যেটি হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের কাছে অতি প্রিয় ও পবিত্র। ফুলটিকে পবিত্র বলে মনে করে বৌদ্ধরাও। এর ডাঁটা সবজি হিসাবে খাওয়া যায়। মানব দেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে অতুলনীয়। এছাড়াও চুলকানি ও রক্ত আমাশয় নিরাময়ে বেশ উপকারী। দুই, মিশলটো। মিশলটো ক্রিসমাসের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কিন্তু প্রাচীন কেল্টিক ধর্মীয় নেতাদের ক্রিয়াকর্মে গুরুত্বপূর্ণ উপাদান ছিল মিশলটো। তাদের বিশ্বাস ছিল সূর্য দেবতার টারানিসের সংস্পর্শে রয়েছে মিশলটোর মধ্যে। তাই যে গাছে মিশলটো জন্মাবে বা ছড়াবে সেটিও পবিত্র বিবেচিত হবে। শীতের সময় যখন সূর্য অনেক দূরে থাকে, প্রধান ধর্মযাজক সাদা কাপড় পরে সোনার কাস্তে দিয়ে ওক গাছ থেকে পবিত্র মিশলটো কেটে সংগ্রহ করতেন। এই গাছ এবং ফল ধর্মীয় ক্রিয়াকর্ম বা ওষুধ হিসাবে ব্যবহৃত হতো। ভাবা হতো এর জাদুকরী ক্ষমতা রয়েছে, এটি রোগ এবং বিষ ছড়াতে পারে, মানব দেহের বৃদ্ধি করতে পারে এবং কালা জাদু থেকে রক্ষা করতে পারে। তবে পেটে গেলে মিশলটো বিষাক্ত হয়ে ওঠে। তিন, পেয়টে। পেয়টে হল ছোট কাণ্ডহীন এক প্রকার ক্যাকটাস, যেটি টেক্সাস এবং মেক্সিকোর মরুভূমিতে জন্মে থাকে। অনেক শিল্পী দাবি করেন পেয়টে ব্যবহার করায় তাদের সৃষ্টিশীলতা অন্য মাত্রা পেয়েছে। সহস্রকাল ধরে প্রাচীন গোত্র বা আদিবাসী মানুষজন এই কাজটিকে তাদের ধর্মীয় কর্মকাণ্ডে ব্যবহার করে আসছে। ধর্মীয় অনুষ্ঠানে এর ব্যবহার মোহ বা আবেশ তৈরি করে বলে অনেকেই কল্পনা বা অলৌকিক জগতে বিচরণ করেছেন বলে মনে করেন। এর বাইরেও পেয়টের মাদকতার কারণে ধর্মীয় গোষ্ঠীগুলোর বাইরে শিল্পী লেখকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে। চার, তুলসী। তুলসী সাধারণত একটি ঘন শাখা প্রশাখা বিশিষ্ট 2 থেকে 4 ফুট উঁচু ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ। হিন্দু ধর্মে বলা হয় কৃষ্ণ এবং তার ভক্তদের সেবা করার জন্য
বৃন্দাবনের একজন অভিভাবক হিসাবে দেবী বৃন্দায় তুলসী পাতা হিসাবে জন্ম নেন। আবার প্রাচীন গ্রন্থে বলা হয় কৃষ্ণ নিজেই তাকে তুলসী আকারে গ্রহণ করেছেন, ফলে যেখানে এই গাছটির জন্ম হোক না কেন সেটিকে বৃন্দাবনের মাটি বলে পবিত্র মনে করা হয়। সারা পৃথিবী জুড়ে হিন্দুরা তাদের প্রতিদিনের ধর্মীয় কর্মকাণ্ডে মন্দিরে বা বাসায় তুলসী গাছের পাতা ব্যবহার করেন। ৫. ইউ গাছ সারা বছর সবুজ থাকে, দেবদারু জাতের গাছ ইউ। এটি হাজার বছর বেঁচে থাকতে পারে, তাই অনেকেই ইউকে পূর্ণজন্ম এবং শেষ জীবনের প্রতিচ্ছবি হিসাবে দেখেন। এর কারণ এই গাছের ভাঙা বা বিচ্ছিন্ন হয়ে পড়া ডালপালা থেকে নতুন গাছের জন্ম হতে পারে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে ইউ একটি প্রতীকী গাছ। মৃত স্বজনদের কফিনে ইউ গাছের অঙ্কুর দেওয়া হয় এবং অনেক চার্চের পাশে এই গাছটি দেখা যায়। এর আগে থেকেও খ্রিস্টান ধর্মের আগে অনেক আদিবাসী গোষ্ঠী এই গাছটিকে পুজো করেছে। যেখানে ইউ গাছ ছিল সেখানে প্রার্থনা কেন্দ্র নির্বাচন করত। ৬. গাঁজা গাঁজাকে অনেকে গান গাছ বলেও ডেকে থাকেন। রাস্তাফারে ধর্মীয় গোষ্ঠীর কাছে গাঁজার বিশেষ গুরুত্ব রয়েছে। এই গোষ্ঠীর সদস্যরা বিশ্বাস করেন বাইবেলে যে জীবনের গাছের কথা বলা হয়েছে গাঁজা গাছ হচ্ছে সেই গাছ, এই কারণে এটি পবিত্র। তারা মনে করে এ ভেষজ তাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় আর তাদের ভেতরের আধ্যাত্মিক শক্তিকে বাড়িয়ে দেয়। তাদের ভাষায় এই গান উদ্ভিদ অনেক রীতিনীতির সঙ্গে গ্রহণ করা হয়। সিগারেট বা পাইপের ভেতর ঢুকিয়ে এই ধোঁয়া নেওয়ার সময় নানা ধর্মীয় আচার পালন করা হয়। ৭. পুদিনা আমরা সবাই মোটামুটি পুদিনা পাতার সঙ্গে পরিচিত। আমাদের খাওয়া দাওয়ার স্বাদ বাড়াতে এই পাতার কদর বেশি, কিন্তু অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায় এবং গ্রিক চার্চে এটি পবিত্র ভেষজ হিসাবে গণ্য ছিল। অর্থোডক্স খ্রিস্টানরা বিশ্বাস করেন যেখানে যীশুখ্রিস্টের রক্ত পড়েছিল সেখানেই এই গাছের জন্ম হয়েছিল। এই কারণে খ্রিস্ট ধর্মের অনেক অনুষ্ঠানে পুদিনা পাতা অবশ্যই থাকে। পবিত্র জল পরিশোধন করতে যাজকরা পুদিনা পাতা ব্যবহার করেন এবং ধর্মসভায় পুদিনা গাছ ভেজানো জল ছিটানো হয়। এছাড়াও চার্চের বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে ক্রসের সঙ্গে পুদিনা গাছ থাকে এবং ছোট ডালপালা হাতে হাতে দিয়ে দেওয়া হয়। তাহলে বন্ধু, এ ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানে শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।